আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে যায় ওই জিনিসকে পেয়ে যেটা আপনার উপরে নাজিল হয়েছে। যাদেরকে আল্লাহ তাআলা আগে কিতাব দিয়েছিলেন তাদেরকে বলা হয় আহলু কিতাব, আল ইয়াহুদ ওয়ান নাসারা। তাদের কাছে এমন কিছু লোকজন ওই সমাজের মধ্যে ছিল যারা জানতে পারত এবং জানতে পেরেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, সমস্ত চিহ্ন মিলে গিয়েছে, তারা নতুন নবীকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছেন। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে এইরকম আহলে কিতাবের বেশ কিছু যারা ইসলাম এনেছে তারা যে কত খুশি হয়েছে, কারণ তারা একজন নবীকে সামনে দেখতে পাচ্ছে, তার উপর ঈমান আনতে পারছে, এটা তাদের সৌভাগ্য। তাদের আগের যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম কয়েকশো বছর আগে, বহু বছর আগে চলে গেছেন, দেখতে পায়নি তারা। এখন একজন জলজ্যান্ত নবী তাদের সামনে আছে, আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, এটা তাদের কত খুশকিস্মত, তারা খুবই খুশি হয়ে গেল। কিন্তু তারা সবাই কি এই খুশি হয়েছে না? অমিন আল আহজাবি মাইয়ু কিরবাদ, কিন্তু তাদের মধ্যে এমন কিছু আছে যারা এর ব্যাপক অংশকে অস্বীকার করেছে, না এগুলো আল্লাহর কাছে কিছু আসেনি, এগুলো আমরা মন গড়া কাহিনী, কল্প কাহিনী, এভাবে করে তারা এনকার করেছে, অস্বীকার করেছে। তাদের সামনে জলজন্ত্র নবী ওয়াহী নাজিল হচ্ছে দেখার পরেও আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিলেন, কত দুর্ভাগা তারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রকম লোককে পেয়েছেন, এনকার করার সংখ্যাই বেশি ছিল, এটা ওনাকে অনেকটা হতাশ করেছে, কারণ তিনি খুবই আশাবাদী ছিলেন যারা তাওহীদ চিনে, আগের নবীদের টিচিং এর উপরে যারা আছে, শিক্ষার উপরে যারা আছে, তাদের জন্য তো চেনাটা খুবই সহজ। এবং আমরা শুনেছি এমনকি উম্মাহাতুল মুমিনীনদের একজন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার বাবার সঙ্গে চাচার কথা হয়, দুইজনেই আহলে কিতাবের অনুসারী, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা বলে দেখে তারা কনফার্ম হয়ে গেল। কথাবার্তা বলা শুনলো ওই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা চাচা ভাই যিনি তাকে জিজ্ঞেস করে সাফিয়ার বাবাকে, কি মনে হয় উনি আসল নবী না? বলে কথা তো ঠিকই, তো এখন কি করবেন, তাটা মানবেন না তার বিরুদ্ধে যাবেন? দুশ্মনী 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 করতে হবে জেনে বুঝে। তো এইটা দেখে, এরকম দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মনটাই উনার খারাপ না হয়ে যায়, ঘাবড়িয়ে না যান, তা আল্লাহ তাআলা অনেক সান্ত্বনা দিচ্ছেন যে আপনি এগুলো দেখেও তারা ইনকার করছে অনেকেই, ঘাবড়াবেন না। কুল ইন্নামা উমিরতু আন আবুদাল্লাহ ওয়া লা উশরিকা বিহ, আপনি পরিষ্কার দাওয়াতের এলান করে দেন যে আমাকে নির্দেশ করা হয়েছে আল্লাহর ইবাদত করতে এবং তার সঙ্গে কাউকে শরিক না করতে। ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব, তার দিকে আমি তোমাদের সবাইকে ডাকি, আর আমাদের সবাইকে একদিন তার কাছে যেতে হবে, সেই যাওয়ার দিনের জন্য তোমাদের সবাই ঈমান আনা দরকার। তো এই এমন কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন যে কিতাবটা কত সুন্দর কিতাব, আপনি যে নতুন কিতাব নিয়ে এসেছেন আহলে কিতাবের কাছে, অন্যদের কাছে। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا, আপনাকে যে আমি হুকুম দিয়েছি, এই হুকুম বলতে এখানে কিতাব বোঝানো হয়েছে, যে কিতাবকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, কোরআনকে আল্লাহ তাআলা বিলিসানিন আরবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়, তৎকালীন যখন যে নবীকে যে দেশে পাঠানো হয়েছে সেই দেশের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা কিতাব ওহী নাজিল করেছেন। মক্কার আরব দেশের মধ্যে যখন পাঠানো হয়েছে আখেরি নবীকে, সুস্পষ্ট আরবি ভাষায় খুব সুন্দর প্রাঞ্জল শুদ্ধ আরবি ভাষায় দেওয়া হয়েছে, যেটা বুঝতে কারো কষ্ট হয় না। তো এত সুন্দর পরিষ্কার আরবি অন্য ভাষা থেকে তর্জমা করিও আপনি বুঝাইতে হয় না, হ্যাঁ তারা নিজেরাই বুঝে। তো এটা পরিষ্কার, এ তো এই কোরআন হুকমান আরবিয়া, কোরআন যেমন এই ওয়াহি তেমনি হাদিসও যেটা এসেছে সেটাও আরবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভাষাতে, এগুলো সব আপনাকে দেওয়া হয়েছে, আপনি যখন বলেন কথাগুলো কোরআন তেলাওয়াত করে শুনান অথবা আপনি হাদিসের মাধ্যমে যে কথাগুলো বলেন সবগুলোই আরবি ভাষায়, তাদের বুঝতে তো কোনো কষ্ট হওয়ার কথা নয়।
এবং সত্যি নিরপেক্ষভাবে চিন্তা করতে গেলে এই কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে এটা মানতে বা এটা বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না আরবদের জন্য। আবু জাহাল, আবু লাহাব সবাই তারাও বুঝতো এটা এটা ওয়াহি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে এতদিন ছিলেন, কোনোদিন তো এরকম কোরআন বানিয়ে তিনি আনেননি। এখন হঠাৎ করে উনি এত কথা কোথায় পান, এত জ্ঞান কোথায় পান, এটা তাদের বুঝতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আর তিনি তো রচনা করতে পারেন না, লিখতে পারেন না, আর কোনো জায়গায় চুরি করে কারো থেকে শিখতে গেলে যেটা তারা অভিযোগ করেছে সেটা তো তারা দেখবে কোথায় যাচ্ছে, কার কাছ থেকে শিখছে, তো ওস্তাদ কে, তার নাম কি খুঁজে বাইর করো, তাও তো জানে না। তো এগুলো আল্লাহ তাআলা পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে ছুড়ে দিচ্ছেন তাদেরকে অ্যাগেইন, যে আপনাকে যা বলা হয়েছে, যা দেওয়া হয়েছে ভেরি ক্লিয়ার। এখন তারা বিভিন্ন রকমের মাঝে মধ্যে প্রস্তাব দেয়, বিভিন্ন রকম মাঝে মধ্যে তারা প্রপোজাল নিয়ে আসে যে একটুখানি কিছু আপনি আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করেন, আপোষ করেন, একদিন আপনার মাবুদের ইবাদত করি সবাই মিলে, আরেকদিন আপনি সহ আমরা আমাদের মাবুদের ইবাদত করি, কি দরকার এত খামি দলাদলি করার, হ্যাঁ দুই দলে বিভক্ত হওয়ার দরকার কি, সবাই আমরা এক এক জাতি, ইত্যাদি বহু রকম মক্কায় মদিনায় সব জায়গায়। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আপনি তাদের বিভিন্ন কথাবার্তা প্রস্তাব মন গড়া এগুলো দিয়ে কোনো কোনো সময় আপনি যদি দুর্বল হয়ে পড়েন তা যেন না হয়। তো আসলে ওনাকেই শুধু বলা মাকসুদ না, ওনার পরে এই 1500 বছর পরে আমরা যে উম্মতেরা আছি আমাদের কাছে আমাদের ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে কিছু কথাবার্তা আসতে পারে, যে আপনাদের এই সব কিছু তো সব দেশে সব জায়গায় চলবে না, কোরআন হাদিসের এই দেশে থাকতে হলে ইসলামের অর্ধেক ছাঁটাই করতে হবে, কি মনে হয়? তো এখানে থাকতে হলেও পর্দা করতে হবে মহিলাদের, না এই দেশে আসেন যেতে এখন এত পর্দা নিয়ে দোয়া দোয়া করেন কেন, তাহলে পর্দা ছেড়ে দেবেন নাকি? তাহলে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাকে আমরা ধরে রাখতে হবে। তো এখানে আমাদের জন্য আসলে মেইন লেসন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুর্বল নয় যে তিনি তাদের প্রেশারের কারণে কম্প্রোমাইজের কারণে খুব বেশি ছাড় দেবেন এরকম ইচ্ছা পোষণ করছেন, ওনার জন্য অত বেশি নয়। কিন্তু আমাদের জমানায় পরবর্তী পর্যায়ে এরকম অনেক প্রেশার আসতে পারে, সেই প্রেশারের মোকাবিলায় কেমন ইমানে মজবুত নিয়ে টিকে থাকতে হবে। ওয়ালাইন ইত্তাবাতা হুয়া আহুম বাদামা জাআকা মিনাল ইলম, আর তোমার কাছে যদি তাদের কাছ থেকে আল্লাহর কাছ থেকে এলম আসার পরে, ওয়াহির এলম আসার পরে তাদের মন গড়া কথাগুলো নিয়ে সেগুলোকে অনুসরণ করা শুরু করে দাও, তাহলে কি হবে? মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা ওয়াক, তাহলে এই কোরআন হাদিস সহি জ্ঞান পাওয়ার পরেও যদি অন্যদের বিভিন্ন রকমের তাদের মন গড়া মতামতগুলো তোমরা নেওয়া শুরু করে দাও, তাহলে তোমাদের আল্লাহর কাছে সাহায্যকারী কেউ থাকবে? তোমাদেরকে আল্লাহর কাছে আযাব থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য কেউ থাকবে? কাজে মুসলিম উম্মাকে সাবধান, আমরা যদি কোরআন হাদিসের সুস্পষ্ট কথাগুলো শোনার পরেও বিভিন্ন রকমের মিডিয়ার প্রেশারের কারণে বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতির দোহাই দিয়ে ইসলামের মূল নীতি থেকে আমরা সরে যাই, শরীয়তের হালাল হারাম থেকে আমরা সরা শুরু করে দেই, তাহলে আমাদের কি আল্লাহ তাআলা পুরস্কার দিবেন না শাস্তি দিবেন? সে খবর আল্লাহ বলছেন, তোমাদেরকে আল্লাহ যে শাস্তি দেবেন সেখান থেকে বাঁচানোর কেউ থাকবে না। কাজে মুসলিম যে হয়েছি বড় আমানত আমাদের কাঁধে এসে পড়েছে, ইসলামকে ইসলামের মতোই রাখতে হবে। এখন বহু তরিকা আছে যে ইসলামকে মনে হয় যেন কেউ কেউ একটু পানি দিয়ে ধুইতে চায় ইসলামের ধার কমানোর জন্য, তাই না? এরকম মনে হয় না যে ইসলামকে কথাগুলো হালাল হারাম খুব শক্ত হয়ে যাচ্ছে, এগুলো আর একটু মোলায়েম করেন, নরম করে একটু মজা ঘষা মাজা করে কীভাবে প্রেজেন্ট করা যায়, আপোষ করে নেওয়া যায়। বলে যে কেউ কেউ আবার আসে কয় যে না আমি এত ফান্ডামেন্টালিস্ট না, আমি এত কড়া মুসলিম না, আমি একটু হালকা মুসলিম। একজনে আমার কাছে বললেন যে আমার মেয়ের জন্য একটা ছেলে দেখেন, তবে একটু ইসলামী মানা ছেলে দেখবেন, আবার বেশি কড়া ইসলামী দেখবেন না, কিন্তু সঙ্গে সঙ্গে সাবধান করে দিছি এই দেশে আসে টাসে এগুলো খেয়াল রাখবেন, বুঝুন তো, খুব বেশি কড়া ইসলাম যেন আবার না হয়। সুবহানাল্লাহ, মানে কি ধরনের ইসলাম খুঁজি আমরা মাঝে মাঝে মনে হয়। তো ইসলামকে পুরোটাই নিতে হবে, উদখুলু ফি সিলমে কাফা, পুরোপুরি ইসলামে ঢুকো, তুমি অর্ধেক ঢুকো কেন?
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضِ كِتَابِ الْكِسِي كُسِي جِنِشْ نِبَا আর কিছু কিছু জিনিস অস্বীকার করবে। সুদের ব্যবসা করতে গেলে না এখানে কোরআনের কথা কি মানে, কোনো ব্যবসা করা যায় নাকি? ওইখানে কার পারা যাবে না, নামাজ পড়তে ঠিক আছে কোরআনের কথা শোনা যাবে, ব্যবসা করতে গেলে একটু সুদ লাগবে, এরকম চিন্তা কারো মাথায় আছে? সরকারি কর্মচারীরা আমাদের দেশে নামাজও পড়বে কিন্তু ঘুষ খাওয়ার কথা এটা মানা যাবে না, কারণ পয়সার দরকার। হ্যাঁ, এরকম ঘটনা আছে না, যা যা ঘুষ খায় সবগুলো বেনামাজি নাকি? কিছু নামাজি আছে না? ইয়া আল্লাহ, এই রুজি রোজগার হারাম রুজি খাচ্ছে, যে হারাম রক্ত শরীরের ভিতরে ঢুকছে, হারাম গাদা ঢুকছে। হাদিস এসে যে গাদা যে খাদ্য এই হারাম পয়সা দিয়ে কিনা হলো, এটা জাহান্নামের জন্য জ্বলারই উপযুক্ত, এটা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে প্রত্যেক মুসলিম ভাই বোনকে চিন্তা করতে হবে, ইসলামকে আমি অর্ধেক মানার চেষ্টা করা আর বাকি সমাজের সঙ্গে তাল মিলানোর জন্য, সুযোগ সুবিধার জন্য বিভিন্ন পরিবেশে আমি নিজেকে যদি ছাড় দেই, এটা ঠিক নয়। হ্যাঁ, ওজোর কারণে কিছু মাপ আছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, এখন আপনার জন্য অ্যালাউ করা হয়েছে বসে নামাজ পড়বেন, বসতেও পারেন না শুয়ে পড়বেন, শুয়ে যদি আপনার কোনো রকমের সেন্স কাজ করে নামাজ পড়তে হবে। তো শোয়া রোগীদের ব্যাপারে কথা আছে, আমাদের এই দেশে বাংলাদেশেও মানুষ যখন অসুস্থ হসপিটালে বেডে থেকে নামাজ পড়ছে না, আত্মীয় স্বজন এর কোনো খবর রাখে না, ছেলে মেয়েরা মা বাবা উজু করে দেয়, পানি এনে দেয়, অথবা আপনাকে বাথরুমে নিয়ে যায়, অথবা আপনার এখানে শীতানের কাছে একটা উজু করার জন্য ছোট একটা ইটের টুকরা বা পাথর বা অথবা মাটির একটা কিছু রেখে দেয়, তৈমিম করে পড়েন। উজু না করতে পারলে বিনা উজুতেও পড়তে হবে, শুয়ে শুয়ে না আশা করতে পারেন না, এগুলো খবর নেয় না। কোন সময় খবর নেয় জানেন? মারা গেছে, কয় আমার আব্বা তো দুই সপ্তাহ নামাজ পড়তে পারে, এখন কি কত টাকা দেওয়া লাগবে? এই দেখেন, এই ফর্মুলা কোনো হাদিসে নাই কত টাকা দিতে হবে। তো এই জন্য ছাড় যেখানে দেওয়া আছে ওখানে ছাড় নেবেন, আর কদ্দুর ছাড় দেওয়া আছে এটা জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সিচুয়েশন কনসিডার করেন, কারো যদি জীবনের উপরে আঘাত চলে আসে তাহলে তার জন্য জীবন বাঁচানোর জন্য তখন ফাঁক ফুকর আল্লাহ দিয়েছেন, কিন্তু একটু সুযোগ সুবিধার জন্যই আমরা ইসলামের ব্যাপারে যদি কম্প্রোমাইজ শুরু করে দিই, একটু চ্যালেঞ্জ চলে আসবে, একটু আরাম আয়েস, একটু পরিস্থিতি একটু হাওয়া ওইদিকে দেখি তা আমি হাওয়ার এদিকে যাতে না যেতে হয়, এরকম সুযোগ সুবিধার জন্য কম্প্রোমাইজ করা, সুবিধাবাদ জিন্দাবাদ, এইটার নাম ইসলাম। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আযওয়াজাও ওয়া যুররিয়্যা, এটা এখন তাদের আরেকটি অভিযোগের জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। মক্কার কাফের অনেকে কি বলতো, তিনি নবী রসুল হবেন তো বিয়ে শাদী করেন কেন, আবার নবী রসুল বিয়ে শাদী করা লাগে নাকি? আল্লাহ আল্লাহ করবে সারাদিন, হ্যাঁ দুনিয়া তার হবে কেন? এইগুলো তাদের অমূলক কথাবার্তা, এবং তিনি একাধিক বিয়ে শাদী করেছেন, এটা অভিযোগ বর্তমান জামানায়। তো উনি যদি এত বড় নবী হন তো ওনার এত বিবির দরকার কেন ছিল? সুবহানাল্লাহ। দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ওনাদের এই একশোর উপরে বিবি ছিল। নবীদেরকে আল্লাহ তাআলা এত শক্তি দান করেন, মানে তাদেরকে আল্লাহ তাআলা এত শক্তি দান করেন, মুসা আলাইহিসসালাম একটি থাপড়ের কারণেই কিবতি মারা গেল, মানে আছে তো? তো তাদেরকে আল্লাহ তাআলা সেই অ্যাবিলিটি দান করেন, এবং তাদের এই নবুয়তের ওহি নাজিল করা, ওহিকে রিসিভ করার জন্য প্রচণ্ড শক্তি লাগে। আপনার আমার মতে যদি নবীজির শক্তি হইতেন প্রথম ওহিতেই একদম ব্যবসা হয়ে যেতেন, জিব্রাইল আলাইহিস সালাম যেভাবে ওনাকে পাজা করে ধরছেন, সুবহানাল্লাহ, শীতের দিনে ওহি নাজিল হচ্ছে, ওনার শরীর দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে, তাহলে ওহির ওজন কি? উটের উপরে বসা আছেন, ওহি নাজিল হয়েছে, উট মনে হয় এখন ভেঙে যাবে পড়ে যাবে, এক সাহাবির সঙ্গে বসা আছেন, সাহাবি পাশে ছিলেন, তো যখন ওহি আসে উনি তো একটু বেহুশের হালতের মতো থাকেন, কথাবার্তা তখন কারোর সাথে বলে না, সবাই জানে যে ওনার মুড এখন ওহিন রিসিভ করার মুড হচ্ছে। এ ওনার পা মোবারক আরেক সাহাবির পায়ের উপরে এমনি করেছিল, সাহাবি বলছেন যে এরকম ভার হয়ে গেছে আমার কাছে, মনে হচ্ছে ওনার পা আমার পাকে এখন স্ম্যাশ করে ফেলবে, মনে হয় আমার হাড্ডি গুঁড়ো হয়ে যাবে, চাইছিলাম পাওটা সরাই ফেলবে পারতেছি না, কিন্তু ওনা তো ডিস্টার্ব হবে ওহির, আমি পাও সরাই নেই, খুব কষ্ট হয়েছে আমার। তাহলে নবীদেরকে আল্লাহ কেমন শক্তি দিয়েছেন,
সেই অনুযায়ী আল্লাহ তাআলা তাদের জন্য অ্যালাউ করেছেন, যেখানে উম্মতের জন্য ম্যাক্সিমাম কোন কোন ক্ষেত্রে চারটা অ্যালাউ করা হয়েছে, কিন্তু ওনার জন্য আল্লাহ তাআলা তার চেয়ে বেশি অ্যালাউ করেছেন। তো এগুলো সমালোচনার পাত্র হয়েছে, তখন সমালোচনার সুযোগ তারা পেয়ে গেল, ইত্যাদি তারা বলা বলি শুরু করে দিল, ছেলে মেয়ে হবে কেন, বাচ্চা কাচ্চা হবে কেন। আল্লাহ তাআলা বলেন, এই এটা কি এই নবীর ক্ষেত্রেই তোমরা পেয়েছ? ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, হে নবী আপনার আগে আমি কত নবী রাসুল পাঠিয়েছি, ওয়াজআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়্যা, তাদের জন্য এরকম আমি স্ত্রী একাধিক অনেক স্ত্রীর ব্যবস্থা করেছি এবং তাদের অনেক সন্তান সন্ততি ছেলে মেয়েও হয়েছে। ওয়ামা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ, তিনি আর কি হাদিসে বলেছেন যে দেখো আমি তো মানুষ, আমি ফাসুম ওয়া উফতার, আমি রোজা রাখি, নফল রোজা রাখি, আবার নফল রোজা রাখি না, ছেড়ে দেই, খাওয়া দাওয়া করি, ও আকুম ও আনাম, আমি অনেক লম্বা কিয়ামুল লাইল করি, আবার অনেক সময় ঘুমাই, ও আকুলুল্লাহাম গোস্তও খাই, ও আতজাওয়াজুন্নিসা, আমি মহিলাদের সঙ্গে আমার মানে বিয়ে শাদী করেছি, গোস্ত খাই। তো গোস্ত খাওয়া এটা এমন কোনো আইবের বিষয় নয়, অবশ্য সীমিত সীমা ভিতরে খাইতে হবে, বেশি খাইলে আবার সমস্যা আছে। তো কোনো কোনো ক্ষেত্রে আছে, একটা বাংলায় কি একটা কিতাব জানি পড়ছিলাম একবার, যে ওলি আল্লাহ হইতে হলে গোস্ত খাওয়া ছাড়তে হবে, সুবহানাল্লাহ, এই এক ধরনের বুজুর্গানি মানে বুজুর্গ আবিষ্কার হয়েছে যে, এবং বলে যে সুন্দর কাপড় চাপড় পরা যাবে না, খুব মানে খুবই একেবারে গরিবী হালতে চলতে হবে, কোনো ধরনের কাপড় চোপড়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক দামি ইয়ামানি বর্দা পরেছেন ঈদ উপলক্ষে, জুমা উপলক্ষে, মেহমানকে রিসিভ করা উপলক্ষে, তাহলে এগুলো স্বাভাবিক জীবনযাপন করেছেন আম্বিয়া কেরাম, আর যারা দিনদার হবে তাদের জন্য স্বাভাবিক জীবনযাপন। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার এই সুন্না এই তরিকার উপরে নাই সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। ওই যে কয়েকজন তিনজন সাহাবি বললো না যে আমরা, একজনে বললো আমি আর বিয়েই করবো না, বা বিয়ে করলেও স্ত্রীর কাছে যাবো না, আরেকজন আমি আর সারা রাত্র ঘুমাবো না, শুধু তাহাজ্জুদ পড়বো, আরেকজন আমি একদিনও নফল রোজা ছাড়বো না। তিনজনের যখন এই কথা শুনে তাদেরকে ডাকালেন, তোমরা এরকম এরকম বলছো নাকি, আমি খবর পেলাম, হ্যাঁ বলছি তো, তাতে তাদেরকে অনেক ধমক দিলেন যে আমি আমার থেকে বেশি বুজুর্গ হয়ে গেছে তোমরা, আমি রোজা রাখি, রোজা ছাড়াই আমি স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক রাখি, আমি তাহাজ্জুদ পড়ি, আবার ঘুমাই, এটাই হলো আমার সুন্না, এটাই আমার তরিকা। এই সুন্না বলতে এখানে ফরজের বিপরীতে সুন্নত না, এই সুন্না অর্থ কি তরিকা, কর্মপদ্ধতি, জীবন পদ্ধতি। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এসব নবীরা এটা করেছে, আপনি ওইরকম নবী, মানুষ নবী। তো অনেকে আবার কেবল নবীকে মানুষ বলা যায় নাকি, কি যে উল্টাপাল্টা কথা আমাদের সমাজে কেমনে চালু হলো এগুলো, মানুষের মতোই ওনারা। হ্যাঁ, সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে অসাধারণ মানুষ করেছেন, নবী করে অনেক বড় শান দিয়েছেন, কিন্তু মানুষত্ব থেকে খারিজ হয়ে যান নাই, ফেরেশতাও হন নাই, অন্য কোনো মাখলুক হন নাই, স্টিল কি আছেন, মানুষ আছেন। ইয়াহামুকুমুল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওমা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ, তারা বিভিন্ন সময়ে দরখাস্ত দিয়েছে, দাবি করেছে, নবী হলে এই ময়দানকে ফুলে ফলে মরুভূমিকে একদম সবুজ শ্যামল উদ্যান বানিয়ে দাও, নবী হলে কতগুলো নদী নিয়ে আসো আল্লাহর কাছ থেকে, ইত্যাদি আজে বাজে অনেক কথা বলেছে। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি, আবার বলছেন, কোনো রসুলের কোনো নিজের ক্ষমতা নাই, কোনো নিজেই কোনো একটা মর্যাদা দেখাই দিবেন, একটা নমুনা একটা কিছু তিলিসমাতি ঘটনা ঘটিয়ে দেবেন, ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহ যদি চান কখনো কখনো আলৌকিক কিছু ঘটাতে, তিনি ঘটানোর জন্য সেটা ব্যবস্থা করে দেবেন, মাঝে মধ্যে আল্লাহ দিয়েছেন, তাদের কথা মতেই তিনি করে ফেলবেন, এই আলৌকিক ক্ষমতা দিয়ে কোনো নবীকে পাঠানো হয়নি। লিকুল্লি আজালিন কিতাব, সব সময়ের জন্যেই একটা কিতাব আছে। এই আজাল মানে কি, কোনো কোনো মুফাসসির বলেছেন এই যে আজল বলতে আসলে সময়, সময় যখন শেষ হয়ে যায় নির্দিষ্ট সময়,
এখন প্রত্যেকটি কিতাবের একটা নির্দিষ্ট সময় আছে ওই নবীর নবুয়ত কতদিন থাকবে তা আল্লাহ ঠিক করে রেখেছেন পরবর্তী নবী যখন আসে আগে নবীর নবুয়ত বাতিল হয়ে গেল বাতিল মানে এখন আর ভ্যালিড না এখন পরবর্তী নবীর অনুসরণ করতে হবে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যারা আহলে কিতাব ছিল তাদের কাছে যে কিতাবগুলো ছিল এখন তারা ওই কিতাবকে ফলো করার কথা না কোরআনকে ফলো করবে কোরআনকে ফলো করবে এখানে এই কথার অর্থ এসেছে লিকুল্লি আজালিন কিতাব প্রত্যেকটি সময়ের জন্যই কিতাব আছে এবং প্রত্যেকটি কিতাবকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত রাখা হয়েছে তবে এই কিতাবের এই কোরআনের মেয়াদ কতদিন কিয়ামত পর্যন্ত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন আমি কোরআন এই যিকিরকে নাজিল করেছি আমি এর হেফাজত করব এর মধ্যে কোনো পরিবর্তন হবে না এটা অনেক লম্বা সময় থাকবে যতদিন ইসলামের দুনিয়াতে থাকবে ইসলাম ততদিন এই কিতাবের ক্রিয়া অ্যাকশন কার্যকারিতা থাকবে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব আল্লাহ যা চান মুছে দেন আবার যা চান ঠিক রাখেন আর আসল কিতাব আল্লাহর কাছে মূল কিতাব আল্লাহর কাছে মা কিতাব মাদার বুক আল্লাহর কাছে এখন এটা যদি হয় এই মাদার বুক কিসের মাদার বুক এটা এটা হলো যে কোরআন অরিজিনালি তো লাউহে মাহফুজে আছে সব কিতাবই আল্লাহর কাছে সুরক্ষিত ছিল এগুলো পরবর্তী পর্যায়ে আসলে এক কিতাব থেকে আরেক কিতাবে যে দিনের কথাগুলো আসছে যদিও কোনো কোনো ক্ষেত্রে শরিয়াতের কিছু টুকিটাকি বিষয়ে পার্থক্য হয়েছে কিন্তু মূল ইসলাম তো একটাই আল্লাহর কাছে তাই না ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম তো সেই ইসলামটাই এসেছে তো অরিজিনাল মেসেজ সব কিতাবের মধ্যে আসলে একরকমই অল্প টুকিটাকি কোনো কোনো বিষয়ে সামান্য এই শরিয়াত থেকে ওই শরিয়াত থেকে একটু পার্থক্য আল্লাহ করেছেন এই যে পার্থক্য করেছেন এখানেই বলা হয়েছে কিছু মুছে দেওয়া হয়েছে যেমন তাদের কিতাবের ফর্মুলা অনুযায়ী এখনো ইহুদিরা আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাদের অনেক শক্ত অবস্থান দুধ এবং ডেয়ারি জিনিস এবং গোস্ত ইত্যাদি সব মাছ সব কিছু এক জায়গায় থাকতে পারবে না আলাদা থাকবে এগুলো আগের কিতাবে তাদের এগুলো আল্লাহ কিছু দিয়েছিলেন এটি কঠিন শরিয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দিয়ে পাঠিয়ে আল্লাহ তাআলা সেগুলো অনেকগুলোকে উঠিয়ে দিয়েছেন মানসুখ হয়ে গেছে ইয়ামহুল্লাহু মুছে দিয়েছেন সেগুলো আল্লাহ তাআলা আর কিছু ওয়াইসবিত যেগুলো সাবিত রাখার সেগুলো রেখেছেন তাওহীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই নামাজ রোজা তাদের মধ্যে ছিল আমাদের মধ্যেও থাকবে হজের কথা তাদের মধ্যে ছিল আমাদের কিতাবেও আছে এগুলো অনেক কিছুই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন তাহলে এখানে কিছু মুছে দেওয়া আর কিছু অরিজিনাল কিতাবে যেগুলো আছে সেগুলো থেকে যাওয়া এতে একটা অর্থ অনেক মুফাসসির নিয়েছেন আর আরেকটা অর্থ উম্মুল কিতাব মাদার বুক বলতে এখানে এই কিতাব না বুঝিয়ে নিয়েছেন সেটা হচ্ছে আমাদের তাকদীর যেটা লেখা আছে আল্লাহ তাআলার কাছে এই তাকদীরের নামও উম্মুল কিতাব আমাদের জন্মে বা পৃথিবীর সৃষ্টি আকার জমিন সৃষ্টি কত বছর আগে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের এই সব কিছু রিজেক্ট ঠিক করে দিয়েছেন সমস্ত মাখলুক সৃষ্টির 50,000 বছর আগে যখন প্রথম কলম সৃষ্টি করলেন কলমকে কি বললেন আল্লাহ তারা উক্তুব লেখ কলম সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম লেখ লেখার পরে কলম বলে আল্লাহ কি লিখবো যা হবে কিয়ামতের আগ পর্যন্ত কি কি হবে সব লেখ কত মানুষের জন্ম হবে কত পাখি পশু জন্ম হবে কত মাছের সৃষ্টি হবে দুনিয়ার মধ্যে সাগর মহাসাগর নদী নালা খাল বিল কি হবে সব লেখ এই যে লেখা হয়েছে লেখায় সবগুলো আল্লাহর কাছে সংরক্ষিত আছে এই মূল তাকদীর মূল রিজক সব কিছু ওই উম্মুল কিতাবে আছে এইটা নাম হলো উম্মুল কিতাব মাদার বুক এটা হলো আরেকটা তাফসীর এই মাদার বুক থেকে আমাদের রিজক আবার আসে আমাদের মায়ের পেটে যখন 4 মাস হয়ে যায় তখন রুহটা চলে আসে আর ওই সময় ওই মাদার বুক থেকে পুরো আমার রিজিকের পুরো অ্যালোকেশন আমার শরীরের মধ্যে আমার সঙ্গে ফিট করে দেওয়া হয়
এইলো রিজিকের দ্বিতীয় তাকদীরের দ্বিতীয় লেভেল। তৃতীয় লেভেল আবার হয় প্রত্যেক বছর আমাদের আবার বাৎসরিকটা বরাদ্দ করা হয়, মূল সবগুলো একসঙ্গে যেখানে আছে ওখান থেকে বছর ওয়ারি বের করা হয়, বরাদ্দ করা হয়। সেটা কবে ঘটে? লাইলাতুল কদরে হয় না সবে ওয়ারাতে হয়? লাইলাতুল কদরে। ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল কদর। আমাদের দেশে সবে বরাদ্দ বলেছে এটা কি? এইটা বাতিল, মিথ্যা। কোরআন হাদিস অনুযায়ী প্রতি বছর রিজিক বন্টন হয় কোন কোন রাত্রে? লাইলাতুল কদরে। কোরআনে আছে, হাদিসে আছে। তাহলে এখন এই যে প্রতি বছর হয়, এই প্রতি বছরের মধ্যে যা কিছু দেওয়ার আমার বিভিন্ন আমলের কারণে, দোয়ার কারণে আগামী বছর অরিজিনালি যেটা পাওয়ার কথা ওইটার মধ্যে আল্লাহ তাআলা ইম্প্রুভমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার কিছু ভালো ঘটে যাবে এই বছর, মাশাআল্লাহ। আর আল্লাহ মাফ করুক, আমি গুনাহ টুনাহ করে উল্টোপাল্টা করে ফেলেছি, আগামী বছর আমার ভালোটার দিকে কিছু কমতি হয়ে যেতে পারে। এই যে ইয়ামহুল্লাহু, ওই অরিজিনাল রিজিক থেকে আল্লাহ কিছু মুছে দেন, আবার কিছু ঠিক রাখেন, আবার কিছু বাড়াই দিতে পারেন, এই কথাগুলো আছে যে, কিন্তু অরিজিনাল উম্মুল কিতাব আল্লাহ তাআলার কাছে। এখানে আবার আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কতগুলো জিনিস সহজে পরিবর্তন করেন না। হায়াত মাউত, এগুলো আল্লাহর পক্ষ থেকে ফাইনাল হয়ে থাকে, কে গুনাগার হবে কে নেককার হবে চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু কোনো কোনো সময় এসেছে, হাদিসে পাওয়া যায় যে তুমি যে ব্যক্তি চায় তার হায়াত বর্ধিত হোক, সেই জন্য আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে বোঝা গেল হায়াতের মধ্যেও কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অরিজিনালি এটা আল্লাহর কাছে নির্দিষ্ট করা আছে উম্মুল কিতাবের মধ্যে। আর একটি হাদিস এসেছে, ইন্না রাজুলা লা ইউহরামু রিজকু বিযামবি ইউসিবুহু, যে কোনো কোনো সময়ের বান্দা এমন একটা গুনাহ করে যার কারণে তার রেজেকের কিছু ভালো জিনিস থেকে সে মাহরুম হয়ে যায়, তাহলে এটা তার কমতি হয়ে গেল। ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, আর যে তাকদির আল্লাহ লিখে রেখেছেন এটা সহজে পরিবর্তন হয় না, তবে দোয়ার কারণে সেটাও পরিবর্তন হয়, তাকদিরের মধ্যেও আল্লাহ পরিবর্তন করে দেন। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর মানুষের হায়াত লম্বা হয় না সহজে যেটা নির্দিষ্ট করা আছে, তবে হতে পারে কিছু নেক আমলের কারণে, এই কারণে আল্লাহ হায়াতও অনেক সময় বাড়িয়ে দেন, বরকত করেন। তো এগুলো কিছু আছে, উঠানামা হতে পারে, মুছে দেন, বাড়ান, ইয়াজিদ ও ইয়ানকুস, এগুলো কিছু ঘুরতে পারে, কিন্তু মূলটা আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ আছে। আবার কেউ কেউ বলেছেন উম্মুল কিতাব বলতে যে অরিজিনাল হালাল হারামের যে লিস্ট আল্লাহ তাআলার কাছে থাকার কথা, ওইটাই বিভিন্ন কিতাবে যে তরিকা আসছে, কিছু পরিবর্তন হলেও সাময়িকভাবে আল্লাহ তাআলা করেছেন বিভিন্ন নবীর সময়, কিন্তু অরিজিনালটা আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে। যাই হোক, এই কথাগুলো বলার পরে শেষ আয়াতের দিকে, শেষ অংশে আল্লাহ তাআলা আসছেন এই সূরা, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাদাল লাযীনা আইদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগু আলাইনাল হিসাব। হে নবী, তাদের অনেক দুশ্মনী আপনি মোকাবেলা করছেন আমি জানি, এবং তারা এই দুশ্মনীর মোকাবেলা শাস্তি পাওয়ার উপযুক্ত, শাস্তি তাদের উপরে আসবে, কিছু শাস্তি আসবে আপনি জীবদ দশায় থাকা অবস্থায়, কিছু শাস্তি হয়তো আপনি দেখবেন না আপনার ইন্তেকালের পরেও হইতে পারে, তবে তারা শাস্তি থেকে রেহাই পাবে না। ওয়াইমা নুরিয়ান্না কাবাদাল্লা দিন আইদুহুম, আপনি হয়তো দেখতে পাবেন যে এই তাদের এই অপরাধের শাস্তির যে ওয়াদা আমি করেছি, আপনি হয়তো কিছু দেখবেন আপনার জীবদ্দশায়, আমি দেখাইতে পারি কিছু আপনাকে। তাই হয়েছে, আবু জাহালকে দেখাইছেন না বদর যুদ্ধে, তা করুণ পরিণতি, উমাইয়ার পরিণতি হয়েছে, এরকম বড় বড় শত্রুজন তাদের। আও না তাও অফাইয়ান্নাকে, অথবা আপনার অফাত হয়ে যাবে, তারপরে তাদের কিছু, তাদের উপরে আমার যে সিদ্ধান্ত আজাবের আছে আসবে, তারা যদি সীমালঙ্ঘন করতে থাকে। ফা ইন্নামা আলাইকাল বালাগ,
আপনার ডিউটি তাদেরকে কবে শাস্তি দিচ্ছি কবে দেব না এটা নিয়ে বেশি হিসাব করেন না আপনি আপনার কাজ করে যান সেটা কি আল বালাগ তাবলীগের কাজ আপনি করেন পৌঁছে দেওয়ার কাজ করেন ও আলাইনাল হিসাব তাদের শাস্তি দুনিয়াতে দেব না আখিরাতে দেব এখানে কদর দেব ওখানে কদর দেব এই হিসাব নিকাশগুলো আমার জন্য ছেড়ে দেন এগুলো নিয়ে আপনি পেরেশান হবেন না শুধু ওনাকে একলা বলা হচ্ছে আমাদেরকে বলা হয় আমরা যখন দেখি দিনের দুশমনকে আল্লাহ তাআলা খালি সুযোগ দিচ্ছেন খালি সুযোগ দিচ্ছেন আমরা কই আল্লাহ তাআলা দিবেন না শাস্তি মোটেও কবে দিবেন এবছর দিলেই ভালো হয় এই মাসে দিলেই ভালো হয় এরকম আমাদের চিন্তা আসে মনের মধ্যে তাই না তো আল্লাহ তাআলা বলেন এদিকে মনোযোগ না দিয়া এটা আমার ডিউটি ওইটা আমারটা নিয়ে তোমরা চিন্তা করো কেন তোমরা তোমাদের কাজ করে যাও তাদের হিসাব নিকাশের দায়িত্ব আমাকে দাও আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নাকুসুহা মিন আতরাফিহা তারা কি দেখে না যে আমি জমিনকে কিছুটা সংকুচিত করে ফেলি বিভিন্ন জায়গা থেকে জমিনকে তাদের কাছ থেকে খাটো করে ফেলি তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে আসি এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের হাত থেকে আরবের ল্যান্ড আরবের জমিনকে ওনার হাতে এনে দিচ্ছেন তারা কি দেখে না এটা তারা দেখতে পেল মক্কা বিজয় হয়ে গেছে তাইফে বিজয় হয়ে গেল আস্তে আস্তে ইসলামের ভূমিগুলো ইসলামের দিকে আসছে এটা দেখার পরে কি তাদের ইয়াকিন হয় না এটা একটা অর্থ আরেকটা অর্থ হচ্ছে যে এর অর্থ হচ্ছে তাদের যে মৃত্যু ঘটে যায় তা নানকুসুহা মিন আতরাফিহা মানুষকে আসলে আরো জমিন আর জমিনে ওনাদেরকে আস্তে আস্তে আল্লাহ তার কাছে মৌত দিয়ে নিয়ে চলে যাচ্ছেন তাহলে তারা তো এই নিজেকে আটকাতে পারছে না আল্লাহর সিদ্ধান্ত থেকে তাদের মৃত্যু হচ্ছে এবং জমিন অনেক সময় দেখা যায় বিরান হয়ে যায় মরুভূমি হয়ে যায় ভূমিকম্প আগ্নেয়গিরি বড় বড় বিপদ নিয়ে এসে জমিনকে ক্ষতিগ্রস্ত করে দেয় আল্লাহর এত পাওয়ার আছে এগুলো তারা দেখে না এই কথা বলা হচ্ছে এখানে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহ আল্লাহ তাআলাই একমাত্র ফয়সালা করেন সিদ্ধান্ত নেন কাকে কখন আযাব দিবেন আযাব দিয়ে ফেললে সেটাকে রদ করারও কেউ নেই আর কেউ যদি আল্লাহ রশিদ ঢিলা করে দেন সেটাকে পরে যে তারা মাপ পেয়ে গেছে এমন কোনো গ্যারান্টিও নেই আল্লাহ এই ফয়সালা করার মাত্র তারই অধিকার এখানে কারো অধিকার নাই কাজে আমরা সারা দুনিয়ার মুসলমানরা মিলে এত দোয়া করলাম আল্লাহ জালিমকে নিপাত করো তাও এখনো হলো না তো কেউ কেউ বলে খামাকা এত দোয়া করে লাভ কি আর কত দোয়া করলো কোনো কামে লাগলো না এই কথা কি ঠিক না দোয়া কাজে লেগেছে আপনি দোয়ার বিনিময়ে কি পেয়েছেন আখেরাতে দেখবেন আর দোয়া কবুল না হয়ে গেলে আপনি হতাশ হইলে এইটা দোয়া না কবুল না হওয়ার লক্ষণ আল্লাহ তাআলা বলেন হাদিসে এসেছে যে বান্দা যখন দোয়া করে আল্লাহ কবুল করতে থাকেন যতক্ষণ না আল্লাহ বান্দা বলে যে আমি এত দোয়া করলাম আমার দোয়া শোনাই হলো না তখন আল্লাহ দোয়া কবুল করা বন্ধ করে দেন কাজে আমাদের আল্লাহ তাআলার ফয়সালা কখন হবে এটার জন্য পীড়াপিড়ি না করে দোয়া করে যেতে পারি কোনো আপত্তি নেই কিন্তু আসল ইখতিয়ার কার হাতে আল্লাহ তাআলার হাতে সেই জন্য আমরা হতাশ হব ওয়াহুয়া সারিউল হিসাব আর তিনি খুব কুইকলি হিসাব নিতে সক্ষম কিয়ামতের দিন এই সমস্ত যারা ক্রিমিনাল আছে তাদেরকে আল্লাহ ধরে ঠিক মতো হিসাব করে তাদের আসল পাওনা সব বুঝিয়ে দেবেন এই সান্ত্বনা যেন তোমাদের থাকে আর কোনো কোনো সময় আল্লাহ জমিনেও ধরেন যেমন ফেরাউনকে ধরেছেন হামানকে ধরেছেন ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়া তারা এদের আগেও অনেক জাতিগুলো খুব ষড়যন্ত্র করেছে প্লট করেছে প্লট করে কোন কোন জালিম আল্লাহর কাছ থেকে বেঁচে গেছে চিরদিনের জন্য কেউ বাঁচতে পারেনি বরঞ্চ সমস্ত প্লটের উপরে পরিকল্পনা আল্লাহর জন্যই আল্লাহর কাছেই থাকে আল্লাহর পরিকল্পনাই আসল তাদের তা কোনো রকমেই টিকবে না ওয়ামাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে এক সময় কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো নষ্ট হবে না অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন
وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ তারা কতই না ষড়যন্ত্র করলো আর আমি তাদের ষড়যন্ত্র মোকাবেলায় প্ল্যান করতে থাকলাম আমি যে প্ল্যান করছি ওয়াহুম লা ইয়াশুরুন তারা টেরই পেল না আমি কি 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 প্ল্যান করেছি আমরা গত বৃহস্পতিবারে সিরাতে নবীর আলোচনায় কার আলোচনা শুনছিলাম আবু উমাইয়ার আলোচনায় উমাইয়া সংবাদ পেয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানদের হাতে আল্লাহ তাকে মৃত্যুদান করাবে এই দিনে বদর যুদ্ধে সে আসতে রাজি হয় নাই যারা সিরাতের আলোচনা ছিলেন তো সে যাবে না তার পরিবর্তে আরেকজনকে পাঠাবে কিন্তু আবু জাহাল সাহাবা বলে তুমি আমাদের লিডার একজন বড় তুমি যাবে না তুমি না গেলে তো অনেকেই যাবে না যেতে হবে তোমাকে তারা তো সাহাবে না থাকে সে এখন যাবে না ভয়ে আসে তার স্ত্রীকে বলছে যে মুহাম্মদ নাকি এই কথা বলছে তাদের হাতে আমার কল্লা যাবে কাজে আমি বলছি কি মক্কায় সেটা ঘটবে না মক্কার বাইরে তা কয় নাই এখন মক্কাতে এসে একটু সেফ ফিল করে যাবে না ওইদিকে এখন মদিনায় বদরের যুদ্ধে কার ওই ভয় তার মনে আসে কিন্তু এরা ছাড়বে না এখন শাসমন্দে কী করে কা ঠিক আছে একটা ভালো দামি তাজি উঁট কিনি তো আমি এক কাজ করি স্ত্রীকে বলে রেডি করে দাও আমি যাই বদর যাওয়ার আগে ওরা ছাড়বে না আমাকে লিডার মানুষ আমি পালাইও বা কেমনে অনেক সমালোচনা হবে এছাড়া তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী তো মনে আসে যে তাদেরকে তো শেষ করতে হবে আমি না গেলে তারা শেষ করতে যাবেও না সেটাও করা দরকার তো আমি এক কাজ করি স্ত্রী বলে যে আপনি যাবেন আপনার ওই কথা মনে আসে না মনে আসে ঠিকই কিন্তু আমি চিন্তা করছি তাদেরকে নিয়ে আমি নামাই দেই আর এক ফাঁক দিয়ে কিছুক্ষণ পরে আমি মোটামুটি পিছনের দিকে চলে আসবো তো আবু জাহল তাকে পাহারা দেয় যাতে পিছনে না যাইতে পারে সে আরও যায় আর তার মনে মনে আসে যে ফাঁক খুঁজবে এদিন করতে করতে আল্লাহ তাকে সেখানে নিয়ে গেছে সে যে এই যে ওখানে যাবে এবং সেখানে সেই মা জোয়াদের যুদ্ধে আল্লাহ তাকে শেষ করে দিলেন তো আল্লাহ তাআলা যে বলছেন যে আমি সে কি পরিকল্পনা করি সে তারা পরিকল্পনা করে আমি তার কাউন্টার পরিকল্পনা করি অহুমলা অরুণ তারা সে টের পায় না জানতেই পারে না তো এইভাবেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলার এই পরিকল্পনাকে কেউ ঠেকাতে পারবে না সমস্ত পরিকল্পনার আসল কিছু আল্লাহর হাতে ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস প্রত্যেক নাফস কি কাজ করছে কি আমল করছে কে আল্লাহর দুশ্মনী করে কে আল্লাহর জন্য কাজ করে সব আল্লাহ জানেন সব তাদের আমল আমল লেখা হচ্ছে সায়ালামুন কুফফারু লিমান উকবাদদার এই আল্লাহকে অস্বীকারকারীগণ একদিন বুঝতে পারবে কার জন্য আসল ভালো সুন্দর ঠিকানা তৈরি করে রাখা আছে তারা হচ্ছে আম্বিয়া কেরামের অনুসারী যারা তাদের জন্য আখেরাতের সুন্দর জিন্দেগি আর বাকিদের জন্য খুব কঠিন জিন্দেগি ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা যারা কুফরি করে তারা বলে আপনি আবার নবী হইলেন কেমনে কবে আপনি যে নবী এটা তারা মানতে কোনো রকমই স্বীকার করে না কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনী ওয়া বাইনাকুম ওয়া মান আইদাহু ইলমুল কিতাব আপনি বলে দেন এই কথা শুনে তোমরা বিশ্বাস যদি না করতে চাও দুনিয়ার কেউ বিশ্বাস না করলে আল্লাহ একলাই সাক্ষী হিসাবে যথেষ্ট তোমাদের মধ্যে আমাদের মধ্যে আমি যে নবী আমি কোনো মিথ্যা নবুয়তে দাবি করিনি ওয়া মান আইদাহু ইলমুল কিতাব আর তোমাদের যাদের যাদের কাছে এই আহলে কিতাবের আলেম যারা আছে তাদের কাছে ভালো করেই জানা আছে যে আমি আখিরি নবী কারণ তাদের কাছে সমস্ত আমার চিহ্নগুলো দেওয়া আছে এবং এই কথা সত্য এই সফিয়া রাদিয়াল্লাহু আনহার কথা বললাম তার বাবার তার কাহিনী আর তারা নিজেরা এটা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করেছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম তারা ঠিকই ভালো করে ওনাকে চিনেছে আখিরি নবী যেভাবে তাদের ছেলে মেয়েকে চিনতে পায় ঠিক তেমনি আবুল আহাব মক্কায় আবুল আহাবের কাহিনীও তাই নিজেরা আলোচনা করে কয় যে আবুল আহাব কি মনে করে তার লিডার ফ্রেন্ডরা বলে উনি কি আসলে নবী নাকি কয় নবী তো আসলেই ঠিক এরা ঠিক তো তার কথা শুনবো না তাহলে তার দুশ্মনী কেমনে করো কয় শোনো এই তার গোষ্ঠী বনি হাসিমের সঙ্গে আমাদের গোষ্ঠীর এই কাবার মক্কার নেতৃত্ব নিয়ে বড় প্রতিযোগিতা কম্পিটিশন চলে আসছে আমাদের বাপদাদার সময় থেকে তারা শেষ পর্যন্ত একরকম মক্কার এই ঘরের
রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা পাইল, হাজিদেরকে খাওয়ানোর দায়িত্ব তারা পাইল, এখন নবুয়ত আসে, নবুয়ত তারা নিবে, তো আমরা কোনটা পাবো আর? এটাও মেনে নেওয়া যায় নাকি? এভাবে করে তারা জেনে শুনেও অস্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলমিনের এই আয়াতগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে ইসলামকে সারা দুনিয়ার মানুষ একেবারে খুব ওয়েলকাম করে ফেলবে, কোনো বাধা বিপত্তি না দিয়ে। এটা পৃথিবীতে কখনো ঘটেনি। ইসলাম যখনই এসেছে, কিছু লোক এটাকে পছন্দ করেছে আর কিছু লোক এটাকে দুশ্মনীর টার্গেট করেছে, যার অবস্থা আজকে দুনিয়ায় মুসলিম দেশে, অমুসলিম দেশে, সারা দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি। ইসলামের পক্ষে যেমন কিছু লোক আছে, ইসলামের বিপক্ষে প্রচুর লোক ইসলামের দুশ্মনী করছে। এগুলো দেখে যেন আমাদের মন কখনো ঘাবড়িয়ে না যায়, আমরা যেন আরো ইসলামকে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এই সুন্দর সুন্দর আয়াতগুলো আমাদের কোরআনে রেখে দিয়েছেন। কোরআনের আয়াত শুধুমাত্র রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ইতিহাসের কাহিনী নাকি, যে ইতিহাসটা শুধু পড়া হবে? এটা আমাদের জন্য লেসন। এখানে আমরা কিভাবে ইসলামকে মজবুত করে আঁকড়ে ধরবো তার তাকিদ আল্লাহ তাআলা দিয়েছেন।